আপনাদের কাছ থেকে যখনই কোনো ইস্যু পাই আমি চেষ্টা করবো আপনাদের সাথে পাশে থেকে কাজ করতে এবং পৃথিবী পাল্টে দিতে, দেশ পাল্টে দিতে আসলে এক সদিচ্ছাই গুরুত্বপূর্ণ, অনেক বেশি পাওয়ারফুল। পাশে আপনি মানুষকে নিয়ে, পুলিশকে নিয়ে আমাদেরকে কাজগুলো অনেক অনেক কিছু করা সম্ভব সত্যিকার অর্থে। মিডিয়া উইং থেকে, পুলিশের তরফে মিডিয়া উইং থেকে আমি মনে প্রাণে চেষ্টা করছি ইভেন মানে সাধারণ মানুষের কাছে ডিরেক্ট হয়ে যেতে। আমি একবারে ডে ওয়ান থেকে আমি চেষ্টা করেছি আমার কেবিলটাকে ঠেলে আমি রাস্তায় নিয়ে যাবো, সেখান থেকে বসে কাজ করবো। এখান থেকে আসলে মানুষের সাথে ইন্টারাকশনের সুযোগটাও খুব বেশি না, বাট স্টিল আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। সচেতন নাগরিক নামে একটা উদ্যোগ হাতে নিয়েছি, এরকম অনেকগুলো উদ্যোগ আমরা নেওয়ার চেষ্টা করছি। আমি যতদূর জানি ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে সম্ভবত 1 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় দিয়েছে, আপনিও আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 1 কোটি টাকা বাজেটের ব্যবস্থা করুন। দ্বিতীয় দাবি, আপনি দয়া করে এই ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে প্রত্যেক বছর ট্রেনিং, উন্নত ট্রেনিং, কাউন্টার টেরোরিজম সহ অন্যান্য বিষয়ে মানে উন্নত প্রশিক্ষণের প্রয়োজনে দেশের বাইরে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। মাননীয় মন্ত্রী, গ্র্যাব গ্র্যাব মানে কাঁকড়া, কাঁকড়ার দুই দিকে চলে, এদিকেও যায় ওদিকেও যায়, চোখ এদিকেও আছে ওদিকেও আছে। আমার ক্রাইম রিপোর্টারের প্রতিটা সদস্যের এইরকম এদিকেও যায় ওদিকেও যায়, এদিকেও তাকায় ওদিকেও তাকায়। আমরা যেটা চাই যে আমাদের নিরাপত্তা, আমাদের নিরাপদ লিখনি, সেই জায়গা থেকে আপনার সহযোগিতা চাই। কাঁকড়াগুলো যেন গর্তের ভিতর ঢুকে না যায়, তারা যেন বিচরণ করে বাইরে, তারা যেন প্রকৃতির জন্য যেমন তারা যেমন প্রকৃতির জন্য সহায়ক হতে পারে, সেইভাবে এই ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশন দেশের জন্য, আইনশৃঙ্খলার জন্য এবং আপনার মন্ত্রণালয়ের সুন্দর পরিচালনার জন্য সহায়তার সহায়ক ভূমিকা পালন করতে পারে। বড় ভাই দেখুন, ধন্যবাদ। এবং প্রথম বক্তব্যের পরে আমাদের যারা পুরস্কার পেয়েছেন তারা একটা প্রধানমন্ত্রীর সাথে একটু প্রশাসন অংশ নেবেন যারা উপস্থিত আছেন। আমাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রিন্ট এবং অনলাইনে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর হুজাইফা মোহাম্মদ, অনুসন্ধানী প্রতিবেদন টেলিভিশন রেডিওতে পেয়েছেন সময়জীবী খান মোহাম্মদ রুবেল এবং ডেইলি স্টারের জামিল খান, তিনি দুটি বিষয়ে পুরস্কার পেয়েছেন, একজনই দুটি পুরস্কার পেয়েছেন, মাদক বিষয় অনুসন্ধানী প্রতিবেদন এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ে তিনি দুটি পুরস্কার পেয়েছেন। দীপ্ত টিভির আসিফ জামার সুমিত, তিনি নারী ও শিশু নির্যাতন বিষয়ক টেলিভিশনে পুরস্কার পেয়েছেন, মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে পেয়েছেন দীপন দাওয়ান বাংলা ভিশনের এবং মানবাধিকার প্রতিবেদন আক্তারুজ্জামান লাবলু স্মৃতি পদক, আমানুর রহমান রনি বাংলা ট্রিবিউনের তিনি পুরস্কার পেয়েছেন। এই ছয়জনকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আপনাদের সবসময় একটা মধুর মিল রয়েছে এবং আপনাদের সঙ্গে তাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সবসময় একটা সুসম্পর্ক থাকে এবং রয়েছে। আর বিশেষ করে আমি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছি, মন্ত্রী পর্যায়ে রয়েছি, আমি সেই জন্য আপনাদের সঙ্গে আজকে দীর্ঘ অনেক বছর ধরে আপনাদের সব দাওয়াতেই আমি আসি এবং আপনাদের সব কথাই আমি শুনতে চেষ্টা করি। আপনারা দায়িত্ব পালন করতে অসুবিধার সম্মুখীন হন, যাদের বিরুদ্ধে আপনাদের কলম উঠতে যায় মানে সঠিক কথাটাই যখন লিখেন অনেকেরই স্বার্থে আঘাত করে, অনেকেই ক্রোধান্বিত হয়, সেইটা আমরা জানি এবং আপনাদের যখনই আমার কাছে খবর দেন আমি কিন্তু সেই ব্যবস্থা আপনাদের ব্যবস্থাটা আমি করার চেষ্টা করি। আমাদের নিরাপত্তা বাহিনী আজকে আমি বলবো আপনাদের সহযোগিতা করছে, যদি কেউ না করে তাদের সংখ্যা কিন্তু খুব কম এবং আমাদের কাছে খবর আসলে আমরা সেই ব্যবস্থা করি। আর এক ভাই একটা ফান্ডের কথা বললেন, সরকারি ফান্ড কিন্তু এইভাবে দেওয়া যায় না, বাজেট না থাকলে কিংবা তার একটা মানে পরিকল্পনা যদি আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নিয়ে বাজেটে না নিয়ে আসি তাহলে আমরা দিতে পারি না। তা আমরা আপনার কথাটা আমার মনে থাকবে, আপনাদের কোনো রকম সহযোগিতা করা যায় কিনা সেটা আমরা দেখব। আমাদের পুলিশ কাজ করছে, পুলিশ আগের চেয়ে অনেক দক্ষ হয়েছে, সব দিকে দক্ষ হয়েছে, যে কোনো চ্যালেঞ্জ তারা মোকাবিলা করছে। তারপরেও অনেক কিছু দৃষ্টির অগোচরে থেকে যায়, যেমন এই দেখেন আমাদের পিবিআই আজকের থেকে একটি ঘটনা ঘটেছে 30 বছর আগে, সেই রহস্য উদ্ঘাটিত হয়েছে, মানে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল, সেটা আমরা এখন ডিটেক্ট হয়েছে ঘটে যায়। আড়াল হয়ে
সেইখানে আপনাদের লেখনী, আপনাদের অনুদান যোগ এইসের যে কাজটি সেটা আপনারা করছেন। আমরা সেই জন্য মনে করি আপনারা সাংবাদিকরা আমাদের অনেক আলোর দিশারি বলতে পারি। আপনারা অনেক সময় যে আলোটা দেন আমাদেরকে, আমাদেরকে ঘটনাটা জানান, আমাদের সত্য ঘটনাটা জানানোর প্রচেষ্টা নেন, এটা সত্যি প্রশংসনীয় এবং এই জন্য আপনাদেরকে অনেক দুর্ভোগ পালন করতে হয়। আমাদের সুন্দরবনে আমি ওই রিপোর্টার নামটি এর কথা সবসময় মনে পড়ে, আরো কয়েকজন ছিল, মহিষেনের নামটা মনে পড়ে, মহিষেন আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন। সেই জন্য মানে সুন্দরবন আপনারা যারা গিয়েছেন দেখেন কিরকম একটা প্রতিকূল অবস্থা, যেখানে সবসময় একটা অন্য ধরনের পরিস্থিতি, সেখানে সেই দিনের পর দিন সেই জলদস্যুদের সঙ্গে থেকেছে এবং জলদস্যুর সঙ্গে উৎসাহ দিয়ে তাদেরকে সারেন্ডার করার ব্যবস্থা করেছে, র্যাবের সঙ্গে যোগাযোগ করেছে, র্যাবের সঙ্গে একটা মানে অ্যাসুরেন্স নিয়ে তাদেরকে নিয়ে আসছে। এই যে আপনারা কাজগুলি করেছেন এটা সত্যি প্রশংসনীয়। আমি সবসময় মনে করি যে আপনাদের বিবেকের তারণায়, আপনাদের যে দায়িত্বটা সেই দায়িত্বের তারণায় আপনারা এই সমস্ত এইগুলো করছেন। সেই জন্যই আমরা নির্ভয় চলতে পারি যে আমরা সব খবরই পাচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনী তো আছে, আমাদের গোয়েন্দা বাহিনী তো আছে, তারপর আপনারাও আপনাদের চক্ষু একদম এমন কিছু নেই যেটা মানে এড়িয়ে যায়, আপনাদের চোখ সবসময় সজাগ থাকে। ওই যে আপনারা যেটা বললেন কাকরা মানে চার চোখ উপরে দিয়ে চলেন, আমি আমরা মনে করি যথার্থই বলেছেন, আপনারা চার চোখ দিয়েই দেখেন, আমরা দুজন দিয়ে দেখলে হবে কি, আপনারা চার চোখ দিয়েই দেখেন, সামনে পিছনে সবই দেখেন, মানে সমস্ত কিছু জানতে চাই এবং আপনারা সেই কাজটি করছেন বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবেন সবারই, আজকে যে আমি দেখলাম আপনাদের ভিতরে যে ইউনিটিটা, আপনাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আপনারা একে অপরকে যে ভালোবাসেন, আপনারা একে অপরকে যে সম্মান করেন, এটাই আমার মনে হয় আপনাদের অভ্যন্তরীণ শক্তি। এই শক্তিটা যেন সবসময় থাকে এই আশা রেখে আমি আপনাদের আবার ছুটতে হবে। সেই জন্য আমি আর শৃঙ্খলতা মানে না হয় এবং আমরা আপনারা জেনেছেন এটা নিয়ে আমরা একটা মিটিং করেছি প্রতি বছরের মতোই, আমরা কিছু বিধিনিষেধ দিয়েছি, আর কোনো থ্রেট নেই। আমাদের বাংলাদেশ এসে আগের মতন অরাজক পরিস্থিতি দেশ এটা নয়, এখন অনেক আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে আপনাদের সহযোগিতায়, আপনারা সহযোগিতা করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় যে সমস্ত প্রতিবন্ধকতা আসে সেগুলি আমরা আইডেন্টিফাই করে আমরা ব্যবস্থা নিচ্ছি। 31st নাইটও আমরা সেই আগের মতন হলুস্থল করে রাস্তাঘাট বন্ধ করে একে অপরের একটা অন্য ধরনের পরিস্থিতি সেইগুলো আমরা যাতে না ঘটে শান্তিপূর্ণভাবে যেন যে যার মনের আনন্দ প্রকাশ করতে পারে সেই করবে, বাড়াবাড়ি যাতে না করে সেগুলোর জন্য আমরা আগের থেকে ব্যবস্থা নিয়েছি। আমি আশা করি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো গোয়েন্দা তথ্যও নেই, আমরা আশা করি সুন্দরভাবে 31st এবং আগামী বছরটিও মানে আমরা আহ্বান করতে পারবো। আগামী বছরের দিকে আমরা তাকিয়ে রইলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আরেকটা জিনিস, আমাদের গোয়েন্দারা কিন্তু এখন অনেক কাজ করছে, আপনারা সেগুলো টের পাচ্ছেন, গোয়েন্দাদের যত ধরনের প্রশিক্ষণ আরো এগিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি, গোয়েন্দারা সবসময় তৎপর রয়েছে, আপনারা তো আসেনি, কিছু হলে তো আপনারাই আমাদের, এই যে মধুদাকে বললাম না, মধুদাক মানে রাত 12টা হলো আমাকে ফোন করে জানিয়ে দেয় যে আমি আসি, খবর পাইছি। আমি একজনও না, সবাই সবাই বলেন, সবার নাম আমি আর বললাম না, মধুদা পাশে বসে আছে দেখে মধুদার নাম। আপনাদের কাঙ্ক্ষিত আরেকজন এসে গিয়েছেন, আমি আপনাদের থেকে আপনি এই প্রস্তাব দিয়েছেন, কাইমি ফোটা আপনাদের সাথে থাকে, কারণ আমাদের চাকরি পেটা একই পরিবারের লোক, এই তো আপনার পরিবারের লোক, আমরা মাননীয় র‍্যাব ডিজি, মাননীয় র‍্যাব ডিজি কে অনুরোধ করছি।
সাংবাদিক বিশেষ করে যারা ক্রাইম রিপোর্টাররা মূলত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, একসঙ্গে কাজ করে, সেই প্রফেশনাল যে নৈকট্য, সে কারণেও আমি মনে করি যে আপনাদের সঙ্গে আমাদের একটা আমাদের সবার একটা মিলন। আমার দেশ তো খুব ছোট, স্মল কান্ট্রি, যখন বাইরে কথাবার্তা আমি বলি তখন আমি এটাই বলি বিদেশিদেরকে, দেখো ওরা যেহেতু এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে তো আসলে বিশ্ব এগারো অগ্রগতি হয়েছে, তো ওরা যখন জিজ্ঞেস করে যে কিভাবে তোমরা আগ্রহী আছি বলতে, আমি বললাম দেখো একটা হলো ভিশনারি লিডারশিপ, দ্যাটস উই হ্যাভ, উই আর গিফটেড উইথ ভিশনারি লিডারশিপ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো স্মল কান্ট্রি, মাত্র 54,000 বর্গ মাইল, হতে পারে যে ডেন্সলি পপুলেটেড, আমাদের 18 কোটি মানুষ বসবাস করে, অ্যাডভান্টেজ ইজ দ্যাট যে আমরা একই ভাষায় কথা বলি, আমাদের খাদ্যাভ্যাস মোটামুটি এক, আমাদের চেহারা মোটামুটি এক, আমাদের সাইজ এক, আমাদের কালচার এক, আমাদের মূল্যবোধ এক, এবং যদিও এখানে বিভিন্ন ধরনের বসবাস মানুষ বসবাস করে, কিন্তু ওভার দি ইয়ার্স যেটা হয়েছে যে আমাদের এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও কিন্তু সম্প্রদায় ভিত্তিক যে বিষয়গুলো সেখানেও এক ধরনের মেলবন্ধন আছে, যেখানে আমরা মানব প্রধানমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তো এই যে আমরা প্রতিটা সম্প্রদায়ের সম্প্রদায় ভিত্তিক যে বিষয়গুলো সেখানেও কিন্তু আমাদের একটা যেটা আমি মনে করি আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া। আর একটা বিষয় হচ্ছে দেশের মানুষ এত হার্ড ওয়ার্কিং এবং এত হাইলি, আমি বলবো যে এদের মধ্যে যে এন্টারপ্রেনারশিপ কিছু একটা করার উপর, এই এন্টারপ্রেনারশিপ এদের কোনো কিছু এদেরকে বাদ চেপে রাখতে পারে না। যখন গ্লোবাল মেলডাউন হলো, ইকোনমিক মেলডাউন হলো, সারা বিশ্বব্যাপী ইকোনমি ক্রাশ করলো আফটার দি 9/11 অ্যাটাক ইন মেনল্যান্ড ইউএসএ, তখন মাত্র 4টা দেশের জিডিপি গ্রোথ একই রকম ছিল আর বাকি সব দেশের জিডিপি গ্রোথ ছিল মাইনাস, এই 4টা দেশের মধ্যে বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দি কান্ট্রি। তো আর এই প্রতি মুহূর্তে তো আমাদের জিডিপি বাড়ছে, এখন তো আমরা 8.5% গভর্নমেন্ট বলছে, বিশ্বব্যাংক বলছে 8%, হোয়াটএভার, 8.5, এটা একটা আমি মনে করি যে বিশাল ব্যাপার। আমরা জিডিপি গ্রোথের দিক থেকে আমরা আশেপাশের অনেক প্রবাসী কান্ট্রি থেকে অনেক উপর, কান্ট্রি না বলতে চাই না, অনেক কান্ট্রি অনেক উপর আছি আমরা, এবং যে এক্সেলারেশন যেটা আছে, সেটা তো আমাদেরকে অনেক অনেক বেশি আশান্বিত হতে প্রলুব্ধ করে। কারণ হলো যে আমাদের এই পদ্মা ব্রিজ, যখন পদ্মা ব্রিজ হয়ে যাবে তখন মিনিমাম 1% যুক্ত হবে, আর কেউ বলছে যে 1.5% জিডিপি গ্রোথ বাড়বে আমাদের, যদি আমরা এইটার সঙ্গে 1 যোগ করি তাহলে 9% হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম 10% হতে পারে। যদি 9% যদি জিডিপি আমাদের হয় আফটার 1 ইয়ার বা আফটার 2 ইয়ার, যদি 9% গ্রোথ হয়, মিনিং যে আমরা এখন capacity of the people of this small delta. তো এই যে আমরা একটু শুনতেছিলাম আমাদের খারাপ বলতে 1 কোটি টাকা, বাংলাদেশে 1 কোটি টাকা ইজ ইট মানি আছে, 5,25,000 কোটি টাকার বাজেট, এখন আর এসব এখন চিন্তা করেন, বড় বড় চিন্তা করবেন, এখন 10 কোটি টাকা দেখতে পাবে, এখন 1 কোটি যেমন আছে নাকি, এখনকার বাংলাদেশের বাজেট হচ্ছে 5,50,000-5,60,000 কোটি টাকা, এবার অলমোস্ট 6,00,000 কোটি টাকা কাছাকাছি যে পৌঁছে, এবং যে হিসাবে আমরা এগোচ্ছি 2030 সালে আমাদের বাজেট হবে $14 billion, যেভাবে প্রতি বছর আমরা 17-20% হারে কিন্তু আমাদের, যদি এখানে ইকোনমিক রিপোর্টার কেউ আছেন কিনা দেখেন, খেয়াল করে দেখবেন যে বাজেট পাঠানোর হার কত, হার হচ্ছে সেই বাড়িতে পারে, তাহলে 2030 সালে গিয়ে আমাদের
বাজেট হবে ১৪ বিলিয়ন ডলার, আমরা যদি 6% হিসাবে ধরি তাহলে আমাদের মিলিটারি বাজেট কে দাঁড়াবে তখন 3-4 বিলিয়ন ডলার, এই জন্য আমেরিকান দ্বারা বাড়াতে আসবে। এতদিন তো আমরা একটা ফাটের কিনতে গেলে পাঠানে করছি বাংলাদেশ, কারণ ওরাই করতেছে আমাদের পিছনে অস্ত্রের সম্মান নিয়ে, বিকজ দিস ইজ দ্য পটেনশিয়াল দ্যাট উই আর কামিং আপ। আমরা আমি মনে করি যে অনেক প্রভোকেশনকেও দেশ কিন্তু লিডারশিপ কিন্তু অ্যাভয়েড করেছে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। আমাদের লক্ষ্য এখন একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, যাতে করে এই যে এখন 9% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, এই দারিদ্র সীমার নিচে বসবাসকারী 9% মানুষকে আমরা দ্রুত ট্রেনে নিয়ে আসতে পারি দারিদ্র সীমার উপরে, এটা এই লক্ষ্য করে আমরা আমরা জিওগ্রাফিক্যাল মাস মানে এলাকা ভিত্তিকভাবে হয়তো আমাদের দেশ ছোট, কিন্তু আমরা মনে করি, আমি মনে করি এবং অনেকেই মনে করে যে আমার মতো আমার এখানে শ্রমিকরা বসে আছেন, কষ্টকরা বসে আছেন, সবাই জড়িত। সো যেটা বলছেন হ্যার বাই দি ডেফেন্ট উই আর ফ্যামিলি অ্যান্ড উই ফিল লাইক দ্যাট উই আর ফ্যামিলি। আজকে যদি আমরা দেখি যে কত, বিশেষ করে আমি আমারটাই বলি, গত 12 বছরের পথ পরিক্রমা ইন টার্মস অফ দি ফিল্ড ওয়ার উই ওয়ার্ক, সেখানে কত কি বলে ডেভেলপ পরিবর্তন এসেছে। 2010 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঢাকা মেট্রো পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেন, তখন ঢাকা শহরে 165টা চিহ্নিত চিন্তার স্পট ছিল। আজকাল ঢাকা পুলিশ ঢাকা শহরে 165টা চিহ্নিত চিন্তার স্পট ছিল, যেখানে গেলেই চিন্তা অনিবার্য, ঠিক আছে। দ্যাট ইজ দ্য চেঞ্জ উই হ্যাভ, উই ওয়ান্ট টু গেট, আপনারা রিপোর্ট করেছেন আমরা কাজ করেছি, এর মাধ্যমে দেখেন হাতে হাত ধরে আমরা কিন্তু এগুলো কিন্তু ঢাকা শহরে। আমি যখন পুলিশ কমিশনার জয়েন করি তখন বলা হতো যে এই রেল লাইন নর্থ সাউথ রেল লাইন এর দুই প্রান্ত জুড়ে ছিল ইয়ার হাট মাদকের হাট। আমাদের অনেক ভালো ভালো গুণ আছে বাঙালি, কিন্তু একটা সমস্যা হলো একটা আমরা খুব বিস্তৃতি প্রবণ বলে দেখি দ্রুত সব বুঝেন। এই এই আমরা চেঞ্জ করেছি এই কি বলে সাংবাদিকদের ক্রাইম রিপোর্টার্স পুলিশ ল এনফোর্সমেন্ট মিলে আমরা কি করেছি চিন্তা কর, দেশে আছে কিন্তু এনি টাইম একসময় ঈদের সময় মনে আছে কিনা আপনাদের যে মানুষ ঘোড়া প্রেরণা দিলে অনেকবার যেভাবে চিন্তা শিখা কেউ ঘোড়া প্রেরণা দিত, আর এখন তো সবাই দেখবেন যে ওই ইয়ার যেটা আমাদের ঈদুল ফিতর যেটা হয় মানুষ সে এদিকে যে ওই অ্যাভয়েড করার জন্য ট্রাফিক জ্যাম বা কি ফেরিঘাটের, আর ফেরিঘাট তো কয়েকদিন পরে আবার চিড়িয়াখানা চলে যাবে, যে এক সময় যে ফেরিঘাট এদের যে ফেরি ছিল এটা তো মানুষ কয়েকদিন মনে ভুলে যাবে যে তো এই যে অ্যাচিভমেন্টগুলো হয়েছে। আবার ইয়ে কথা বলি, একটু আবার একটু ফ্ল্যাশ ব্যাক করি হলি আর্টিজম, তখন মনে আছে কিনা আপনাদের একেবারে এটাকে আমি বলবো যে একেবারে মনে হচ্ছিল সব ডিসিশনগুলো আগে থেকে নেওয়া, এইভাবে আমাদের দেশের উপরে ট্রাভেল অ্যাডভাইজারি দেওয়া হচ্ছিল, ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছিল, আমাদের চিটাগং পোর্ট বন্ধ করে দেওয়া হচ্ছিল, আমাদের থানা বন্ধ করে দেওয়া হচ্ছিল, অস্ট্রেলিয়া কালকা ঘটনা বন্ধ করে দিল, ব্রিটেন কাবলা সেটা বন্ধ করে দিল, এমনভাবে বিদেশিরা চলে যাচ্ছে। আমাদের ডিপ্লোম্যাটিক্যালি ঢাকা সিটিকে নন রেজিডেন্ট মিশন ঘোষণা করা হলো, সব ফ্যামিলিকে ফেরত নেওয়া, এই ঘটনা ঘটছিল। কিন্তু এই হলি আর্টিস্টের ঘটনা 1 জুলাই একেবারে 2 সপ্তাহের মধ্যে দেখা গেলো অনেক কিছু ঘটে, সিদ্ধান্তগুলো এমন আসছিল সিদ্ধান্তগুলো আগে কোথাও লেখা ছিল যে এভাবে হচ্ছিল। এবং আমাদের এখানে যারা বড় বড় ম্যাগের প্রজেক্ট যেগুলো সেগুলোর স্পার্টরা তাদেরকে কল ব্যাক করা হচ্ছিল, মানে আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছিলাম যে যেখান থেকে আমাদেরকে ফিরে আসাটা
যে কত বড় চ্যালেঞ্জিং ছিল আজকে যে বললাম রাত্রে বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যে এটা কত বড় চ্যালেঞ্জ। দেখেন আবার এই আপনারা লেখালেখি করেছেন, আমরা কাজ করেছি এর সঙ্গে, এর থেকেও আমরা বেরিয়ে আসছি এবং দেশ আগের থেকেও দুর্বল হচ্ছে ইকোনমিক্যালি। এবং এখন যারা যারা ওই যে ঘোষণা দিয়ে বলতো বাংলাদেশের সিকিউরিটি সিনারি খারাপ, টেরোর সিচুয়েশন খারাপ, এখানে আল কায়দা আছে, ওরাই বলতো না সন্ত্রাস দমন সূচকে আমরা এবং আমাদের আশেপাশে দেখেন, ভারত দেখেন, পাকিস্তান দেখেন, আফগানিস্তান দেখেন, শ্রীলঙ্কা দেখেন, এভরিহোয়ার দে হ্যাভ প্রবলেম। এবং তাদের থেকে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ মাছ বেটার, কারণ আমাদের দেশের মানুষের এই আমাদের দেশের মানুষ শান্তি প্রিয় এবং এই এই সমস্ত খুনা আর ইসলামের নামে যে খুনকে রপ্তানি করা হচ্ছে, এই এই খুনকে ইসলাম কেন দায় নেবে? আমাদের এই একটা পিঁপড়াকেও হত্যা করার বিরুদ্ধে ইসলাম অবস্থান নেয়। আর এইভাবে নিরীহ মানুষ আন্নন মানুষ জানেও না ও কি জন্য, এবং দেখেন আইসিসির হাতে মধ্যপ্রাচ্যে মোট 34,000 মুসলমান আর মুসলিম ভাতৃভক্ত ইসলামে নিষিদ্ধ, একজন মুসলমান বিনা কারণে একজন মুসলমান হত্যা করতে পারে, তাহলে হাউ দিস পিপল ক্যান কিল 34,000 শিখার। এবং আমাদের বিভিন্ন ধরনের ইসলামিক গ্রুপ আছে, এদের একসঙ্গে হয়ে এটাকে রিনাউন্স করা দরকার, এদেরকে একসঙ্গে হয়ে বলা দরকার যে এই ধরনের টেরোরিজম এটা ইসলামে এটা পছন্দ করে না, এটা ইসলামের অংশ নয়, যারা বলছে তারা কোনো মতেই মুসলমান হতে পারে। এই এই যে টেরোরিস্টদের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কার? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম কমিউনিটি থ্রু দ্য হোল ওয়ার্ল্ড। তো এখন কারা মুসলিম কমিউনিটিকে ভিকটিম বানিয়ে আগে যেতে পারে? এই যে কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, এইটা মুসলমান পণ্ডিতদেরকে, মুসলিম স্কলারদেরকে, ইসলামিক স্কলারদেরকে, রিলিজিয়াস স্কলারদেরকে উপলব্ধি করতে হবে, সাধারণ মানুষ তো করতেই হবে। আর আমার দেশে যেটা আমি মনে করি যে আমাদের দেশে ইসলামের যে ব্রান্ডটা আমাদের অনেক জায়গায় আমাদের সেটা বলেছি, এটা প্যাসিফিস্ট ইসলাম, এই ইসলাম প্রচার করেছে সুফিরা, এবং সুফিরা এসে তারা কখনো গায়ের জোরে শক্তি প্রয়োগ করে ইসলাম দেশে প্রচার করে, তারা মানুষকে মহান খোদার বাণী শুনিয়ে, সাম্যের বাণী শুনিয়ে, ন্যায়পরণতার বাণী শুনিয়ে, তারা মানুষকে এখানে কেবল সমান অধিকারের বাণী শুনিয়ে তারা এখানে মানুষের ইসলাম প্রচার করছে। ফলে ইটস ভেরি প্যাসিফিস্ট ইসলাম। আমরা জনগণের সহায়তা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, দেখেন আমরা সবাই মিলে আমরা কিন্তু এটাকে এই অসাধ্য সাধন করেছি। সো ওই আমি সবসময় যেটা আমি বলার চেষ্টা করি যে আমার যেটা ছোটোখাটো অভিজ্ঞতা এবং সামান্য পড়াশোনা, তাতে আমি দেখেছি এই বাঙালি জাতি যখনই কোনো না কোনো ন্যায্য কারণে ঐক্যবদ্ধ হয়েছে প্রতিবারই তারা বিজয় করেছে। এবং হিস্টোরিক্যালি আমরা কিন্তু এই আমরা কিন্তু ভিক্টোরিয়াস নেশন, আমরা বিজয়ী জাতি, আমরা প্রতি ক্ষেত্রে যেখানে আমরা অসম্ভবকে সম্ভব করেছি, আমরা দিস ইজ এ কান্ট্রি হুইচ ক্যান মেক ইম্পসিবল পসিবল। তো আমরা আগামী দিনগুলোতে এই দেশের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য, খালি আমি একজন সাংবাদিক, আমি একজন পুলিশ অফিসার সাংবাদিক, উইং সাংবাদিক, সেই জন্য না, দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য আমরা একসঙ্গে কাজ করি আমরা, এবং এই আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্মকে আমরা অবশ্যই শত বছরের, হাজার বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনার মুক্ত দেশ গড়ে নিয়ে যেতে চাই যারা এই প্রজন্মে আছে। ইহুদিরা কিন্তু যেটাকে বলা হয় যে মুসানবীর আমলে তারা ত্যাগ ত্যাগ করেছিল প্যালেস্টাইন, এটাকে বলা হয় গ্রেট ওয়ার্ল্ড ওয়ারে বারবার ইউরোপে মার খাচ্ছিল, তখন তারা সব ইউরোপ মূল ভূখণ্ড ছেড়ে তারা এই ইউরোপের দ্বীপ ইউকে এবং আমেরিকাতে, অ্যাক্রস দি আটলান্টিক আমেরিকাতে পালিয়ে আসতেছে। আমেরিকা এবং ইউকেতে পালিয়ে এসে ইহুদিরা যে কাজটা করেছে, তারা তাদের সমস্ত শ্রম এবং ঘামের উপর বিনিয়োগ অর্জিত অর্থ তারা ইনভেস্ট করেছিল, তারা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, নিজে না খেয়ে থাকতো, অর্ধাহারে থাকতো, হয়তো নিজে একটা পরে জামা কাটিত, কিন্তু আয় থেকে প্রাপ্ত অর্থ থেকে তারা প্রিমিয়াম, হাই প্রিমিয়ামের ইন্স্যুরেন্স খুলত, উদ্দেশ্য যে আমি গরিব হই যাই হই, আমি না খেয়ে থাকি কিন্তু আমার ছেলেটা যেন মিলিয়ে নয়।
তারা কিন্তু মিলানো হয়েছে এবং পৃথিবী এখন ইকোনমি কন্ট্রোল করে কিন্তু জুরা, কারণ হচ্ছে ওই এক জেনারেশনের স্যাক্রিফাইস। তো কোনো না কোনো জেনারেশনকে তার পরবর্তী প্রজন্মের জন্য স্যাক্রিফাইস করতে হয়। প্রত্যেক সৃষ্টিরই একটি প্রসব বেদনা আছে। সো মেবি যে আমরা হয়তো ওই জেনারেশন যাদেরকে পরবর্তী জেনারেশনের স্যাক্রিফাইস করতে হয়, এবং দ্যাট ইজ আমি মনে করি যে এই জেনারেশন এবং আমাদের পূর্ববর্তী যারা আছে 1971-এ তারা যা দেশের জন্য লুঙ্গি পড়া মানুষ, খালি গায়ে মানুষগুলো বুকে রক্ত আকার ধরে দিয়ে গেছে, ওই পরে সার্টিফিকেট পাবে, মুক্তিযোদ্ধা ভাতা পাবে, এই জন্য যুদ্ধ করে ওরা কিছু দেশের জন্য এই মানে দেশে মুক্ত করার জন্য করেছে, একটা ডিগনিটি সম্পূর্ণ জাতির জন্য করেছে, তারা যুদ্ধ করেছে। এখন দেখেন যে জুনিয়র জেনারেশনের স্যাক্রিফাইসে কিন্তু খুব শীঘ্রই আমরা পরবর্তী সমৃদ্ধশালী জাতি, আত্মমর্যাদা সম্পূর্ণ জাতি তার মতামতকে বলেছে। তো সেই শুরু থেকেই আজ পর্যন্ত আমি মনে করি আপনাদের সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে আছি, আগামী দিনগুলোতে সোসাইটি। সো নোবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশ, সেই পারস্পরিক বোঝাপড়ার উদ্দেশ্য হচ্ছে দেশ, জনগণ, রাষ্ট্র। সো এই এই লক্ষ্যে আমরা কাজ করে যাবো। অতীতে যে কমিটিগুলো এখানে কাজ করেছেন, আমাদের সাংবাদিক কয়রাজন ভাই রানা কমিটি কাজ করেছেন, তাদের সঙ্গে দুর্দান্ত আমার কোঅপারেশন ছিল। বর্তমান কমিটি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন। আগামী দিনে আমাদের নির্বাচন হবে, সেখানে যারা কাজ করবে তাদের সঙ্গেও আমরা একসঙ্গে কাজ করবো। আমি বর্তমান কমিটি ধন্যবাদ জানাতে চাই ফর দ্য সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন। আগামী কমিটি যেটা আসবে সেই কমিটির সঙ্গে আমরা উন্মুখ হয়ে তাকিয়ে থাকবো একসঙ্গে কাজ করার জন্য। আর আজকে আমাদেরকে ডেকেছেন, আমাকে ডেকেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং। আপনারা ডাকলেই আসি, আমার মনে হয় না এক বোধহয় একটা মিস করছি। ইন দ্যাট ইভেন্ট আই ওয়াজ পসিবলি আউট অফ দি কান্ট্রি, বাট ছিলাম আমি আসতে পারি। আদারওয়াইজ গত 12 বছর যখনই আপনারা ডেকেছেন আমার মনে পড়ে আমি প্রত্যেকটা ইভেন্ট আপনাদের সাথে জড়িয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ ফর ইনভাইটিং, থ্যাংক ইউ ফর কি বলে কনসিডারিং মি অ্যাজ ওয়ান অফ ইউ। সেজন্য ধন্যবাদ জানাতে চাই। আর হচ্ছে যে আই হ্যাভ অল দ্য বেস্ট উইশেস ফর ইউ, and I look forward to work with me, you. এবং আগামী যে কমিটি আসবে তাদের সাথে করছে কামনা করছে বর্তমান কমিটি থেকে দত্তান্ত। ইউ নো অল দিস, এগুলো আপনারা সবাই জানেন। তো সেগুলো আমরা বলছি ইংরেজি নববর্ষ, সে উপলক্ষেও আমরা সব ধরনের যেগুলো আছে সেটা অ্যানালাইসিস করছি। আমরা সোশ্যাল মিডিয়া আমরা খেয়াল রাখছি, আপনারাও খেয়াল রাখবেন সোশ্যাল মিডিয়া, কারণ এটা এখন এমন একটা সমস্যা দাঁড়িয়েছে যে এটা অনেক ভালো দিক, আমরা ভালো দিকটার দিকে তাকাবো। এখন জানালা দিয়ে মাসি আসে, মশা আসে, জানালা বন্ধ করতে হবে এটা তো আমরা বিশ্বাস করি না, তবে মশা এবং মাসি যাতে না প্রবেশ করতে পারে সেটা দিকে খেয়াল রাখবো। এখন এই সময় ফেক নিউজের যে তাণ্ডব সোশ্যাল মিডিয়াতে, ফেক নিউজ আর রিউমার গুজব, তারপরে হচ্ছে মিথ্যা, তারপরে হচ্ছে যে চরিত্র খানো, তো এইগুলো এখন আমরা দেখতেছি। আবার এটা তো জেনারেলি, আর এর পাশাপাশি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের নারী সমাজও কিন্তু বেশ মাঝে মাঝে মারাত্মক সিকিউরিটি ক্রাইমের শিকার হয়। তারপরে আমাদের ইয়াং জেনারেশন সেটাও অনেক সময় আমি মনে করি যে রং ডিরেকশনে যাওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে এই সোশ্যাল মিডিয়াতেও আমেরিকে আমরা খেয়াল রাখছি, নজরদারি রাখতেছি, এবং আমি আমার সাংবাদিক বন্ধুদেরকেও বলবো যে আমরা সবাই মিলে দায়িত্ব সোশ্যাল মিডিয়ায় খেয়াল রাখা, আর অন্যান্য যে এইসবগুলো সেগুলো আমরা খেয়াল রাখছি। আর ইনশাআল্লাহ 31st পিসফুলি অতিক্রান্ত হবে, আমরা উৎসব করবো, কিন্তু উৎসব যেন আবার অন্য কারো দর্শনের বিরক্তির কারণ না হয় সেটা খেয়াল রাখবো। উৎসব যেন আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না করে সেটাই আমরা খেয়াল রাখবো। আমরা উৎসব করবো উৎসবের মতো করে, কিন্তু উৎসব প্রসূত যেন কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না ঘটে, তারপরে হলো যে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয় সেই বিষয়টা খেয়াল রাখবো, এবং অন্য কারো যেন আমরা বিরক্তির কারণ না হই। যে মুহূর্তে আমরা উৎসব করবো হয়তো কাউন্ট ডাউন করবো, সেই মুহূর্তে হয়তো পাশের বাড়িতে একজন হয়তো পদার্থ থাকতে পারে, সেই মুহূর্তে পাশের বাড়িতে একজন হয়তো রোগী থাকতে পারে, হ্যাঁ সেই সেই মুহূর্তে আপনার কোথাও পরীক্ষা থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। আমি 31st বিষয়ে আমাদের বলতে চাই, এই ব্যাপারে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং কোনো অরিজিনাল কোনো কারণ হিসেবে আমি অভিব্যক্ত হবে এখন পর্যন্ত মনে করি। আমাদের প্রিয় সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদে ইয়াসমিন, তাকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা